এতক্ষণ মিউজিয়াম দেখেছিলাম, এবারে প্রাইভেট প্যালেসে যাচ্ছি। এমনি মিউজিয়ামের টিকিট 50 টাকা, প্রাইভেট প্যালেস দেখার জন্য 100 টাকার টিকিট। তো প্রাইভেট প্যালেস দেখার জন্য যাচ্ছি, এটা মোটামুটি দামি ছাড়া কেউ নেই। ওই প্রাইভেট গার্ড আমাকে তালাগুলো খুলে দিচ্ছেন। ওখানে কামান চালানো হতো, বন্ধ আছে, মেন গেট ওই ওখানে ছিল, আমি নিচে ওই ওই গেট দিয়ে এসেছি। ওটা হচ্ছে কোটার এখানকার চম্বল নদী, সামনে ড্যাম আছে, ড্যাম ট্যাম খোলা আছে বলে এখন জল আসছে। আর এই যে আছে এই ওই সাইডটা, এই এইগুলো যারা রান্না করতেন তাদের থাকার জায়গা। আর এই আর এই ঘরটা রান্না করা হতো, এটা হচ্ছে উপরের ঘর। এতে আমি ছাদ, এই ছাদের চিমনি, এগুলো এই জায়গাটা রান্না করা হতো দোতলায়, আর একতলায় রাঁধুনিরা থাকতেন। রান্না করার পরে ওই সাইড দিয়ে ওই জায়গা দিয়ে খাবার নিয়ে আসা হতো, আর এই রুমে খাবার খাওয়া হতো। এটা হচ্ছে খাবার জায়গা। এবার আবার উপরের দিকে যাচ্ছি। প্রত্যেক দেখো আলাদা করে তালা মারা আছে, আমার জন্য উনি খুলে দিচ্ছেন। এটা হচ্ছে বড়া মহল, 1625 সালের। জুতো খুলে এই ঘরে ঢুকতে হয়। সুন্দর কার্পেট দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, মহারাজের বেডরুম এটা, এই রূপোর, এটা পুরো, এটা তো বোঝা যায় যে রূপোর রূপোর বেডরুম। এটা গোল্ড প্লেটের, অনেক গোল্ড এখান থেকে তুলে নেওয়া হয়েছে। এই যে গোল ছিল এটা তুলে নেওয়া হয়েছে, আগে এগুলো তো গোল থাকতো, সব গোল তুলে নেওয়া হয়েছে। এগুলো সবই গোল্ডের মিনিয়েচার পেন্টিং, তবে এখন একটা গোল দেখা যাবে, সেটা হচ্ছে এইটা। এটা এখন অরিজিনাল গোল্ড, আর অনেক জায়গা থেকে বেশিরভাগই তুলে নেওয়া হয়েছে। আর রাজার ব্যালকনি, এই জায়গাটা রাজার ব্যালকনি। ওখান থেকে এসেছিলাম হাঁটতে হাঁটতে, এটা হচ্ছে রাজার ব্যালকনি।